আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্বদেশ রেসিপি হাউজে আপনাদের ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি সবার পছন্দের একটি রেসিপি, তা হলো গরুর পায়া। আমরা এটাকে বলি নেহারি। তো নেহারির এই রেসিপিটি কিন্তু কম বেশি আমরা সকলেই পছন্দ করি, এবং খেতে যেমন এটি সুস্বাদুকর, দেখতেও কিন্তু খুবই তেমনটাই ভালো লাগে। আর আমাদের আজকের নেহারির রেসিপিটি আমরা তৈরি করেছি রেস্টুরেন্টের স্টাইলে। অনেক সময় আমরা নেহারি রান্না করি, তবে রেস্টুরেন্টের মতো স্বাদটা পাই না। তো আজকে আমরা আমাদের রেসিপিতে সেটাই দেখানোর চেষ্টা করেছি, কীভাবে পারফেক্টভাবে তৈরি করবেন এবং রেস্টুরেন্ট স্টাইলে, কোনো আলাদা মশলা ছাড়াই, ঘরের মশলাগুলো দিয়েই কিন্তু আমরা তৈরি করতে পারি এবং খেতে খুবই মজাদার আমাদের আজকের এই নেহারির রেসিপিটি। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের জন্য রেসিপিটি আরও বেশি সহজ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের এই নেহারির রেসিপিটি। তো বন্ধুরা, প্রথমে আমরা এখানে 7 পিস পায়া নিয়েছি, গরুর পায়া। নেহারি তৈরির জন্য আপনারা যে কোনো যে কয়টা ইচ্ছে পায়া নিতে পারেন। এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপ পরিমাণ এবং কাঁচামরিচ কুচি স্বাদ মতো। গরম মশলা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজটা আমরা মাঝখান দিয়ে ফেলে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম মরিচ 1 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়ি বা ধনিয়া গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, এবং দিয়ে দিলাম হলুদ 1/4 চা চামচের 1/3 ভাগ। নেহারি রেসিপিটি ঝাল এত হয় না, ঝাল কম খেতে হয়, তার জন্য কিন্তু এই রেসিপিতে অবশ্যই ঝাল কম দিতে হবে, অতিরিক্ত ঝাল দিলে হবে না। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ এবং আদা বাটা 1/2 চা চামচ পরিমাণ। এবং এর মধ্যে আমরা এখন দিয়ে দিব তেল। তেল আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। যেহেতু নেহারি তরকারি, এর মধ্যে তেলের পরিমাণ এত দেওয়ার দরকার নেই, অল্প দিলেই সুন্দর হবে। এবং দিয়ে দিব পরিমাণ মতো পানি। তা আমরা এখানে পাত্রটি ভরে পানি দিয়ে দিচ্ছি, কারণ এটা নেহারিটা সেদ্ধ হতে সময় লাগে এবং পানিও প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। সেজন্য আমরা পানির পরিমাণটা এখানে একটু বেশি পরিমাণে দেব, যাতে করে আমাদের পানিটা ভালো করে সেদ্ধ, মানে ভালো করে বলক আসে, আমাদের ঝোলটা যেটা থাকবে সেটা যেন সুন্দরভাবে হয়। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে আমরা এটাকে নেড়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, নেহারি তরকারিটি হলো এমন একটি রেসিপি যেখানে আপনাকে কষ্ট করতে হবে কম। চুলোতে বসিয়ে রেখে দিলে এবং কিছুক্ষণ পরপর না 2 ঘন্টা 1 ঘন্টা পরপর একটু দেখলেই হবে ভালো করে। তো এটাকে আমরা ভালো করে চুলোর মধ্যে দিয়ে ফুল স্পিডে, মানে ফুল গ্যাসে দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমাদের কিন্তু ফুল গ্যাসে দেওয়ার পর বলক আসা শুরু হয়ে গেছে। যখন আমাদের বলক আসা শুরু হয়ে যাবে, এরপর আমরা চুলার আঁচটা একটু মিডিয়াম রেখে দেব। তো মিডিয়াম করে দেওয়ার পর দেখুন, আমাদের পানি কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এবং এখনও বলক আসছে আমাদের নেহারিটি। তো নেহারি তরকারিটি একটু সময় লাগে, আমরা বেশি কষ্ট করতে হয় না, চুলোয় দিয়ে রাখলেই হয়ে যাবে। আমরা কিন্তু এর মধ্যে নাড়াচাড়া দিচ্ছি না, আমরা জাস্ট চুলোতে ভালো করে বলক দিচ্ছি তরকারিটি। নেহারিটি দেখুন ঝোল কিন্তু শুকিয়ে আসছে। তো এই পর্যায়ে আমাদের ঝোলটা একদম অনেকটুকু শুকিয়ে এসেছে এবং দেখুন আমাদের যে পায়াগুলো তা বরাবর হয়ে গেছে। এবং এই পর্যায়ে আমরা বারবার জাল দিতে দিতে কিন্তু আমাদের পায়াগুলো পায়া থেকে গোস্তগুলো খুলে গেছে, অর্থাৎ যেই নরম অংশগুলো থাকে। তো এর মধ্যে আমরা 1 চা চামচ টালা জিরা ফাঁকি দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর হবে এবং খেতেও খুবই ভালো লাগবে। তো আমরা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের পায়াগুলো কি সুন্দর খুলে গেছে, তার মানে বুঝাই যাচ্ছে কতটা সফট এবং নরম হয়ে গেছে, প্রত্যেকটা পায়া কিন্তু খুলে গেছে। তো এর মধ্যে একটা কথা বলে নিই, তা হলো অনেক সময় দেখা যায় রেস্টুরেন্টের গুলোতে
ঝোল বেশি থাকে পানিটা বেশি রাখে এবং ময়দা দিয়ে দিয়ে দেয় যাতে করে আঠালো হয়। তো আমরা কিন্তু এখানে কোনো ময়দা ইউজ করিনি, তারপরও আপনারা খেতে গেলে বুঝতে পারবেন কতটা আঠালো হয়েছে আমাদের এই পানিটি। এটার নেহারির যে ঝোলটা রয়েছে সেটা এবং খুবই মজাদার হয়েছে আমাদের এই নেহারিটি, আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আমরা গরম গরম দেখুন নেহারিগুলো নামিয়ে ফেলেছি। তো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবং দিয়ে দিলেন হালকা পুদিনা পাতা কুচি, এতে করে ফ্লেভারটা এবং খেতে খুবই সুন্দর হবে। এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, ধনিয়া পাতা কুচি, আদা কুচি, এই জিনিসগুলো আমাদের খাওয়ার মধ্যে লাগে নেহারির সাথে। এবং অবশ্যই খাওয়ার সময় নিয়ে নেবেন লেবুর রস, এতে করে ফ্লেভার এবং স্বাদ দুটোই বৃদ্ধি পাবে। তো আমাদের নেহারি রেসিপিটি হয়ে গেছে, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আমাদের এই নেহারি রেসিপিটি এবং জানাবেন আমাদেরকে কেমন লেগেছে আজকের রেসিপিটি। এবং আগামী রেসিপি দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।